ইউরোপের দেশ স্পেনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর বার্সেলোনায় মোহাম্মদ নামটি জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে। সেখানকার 13,326 জনের নাম মোহাম্মদ। গত সপ্তাহে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার মুবাশির বিষয়টি নিশ্চিত করেছেন। আল জাজিরা আরও জানিয়েছে, গত সপ্তাহের শুরুতে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় তাদের প্রতিবেদক বিষয়টি নিশ্চিত করেছে। আল জাজিরা আরও জানিয়েছে যে শুধু বার্সেলোনাতে নয় বরং পুরো স্পেন জুড়েই মোহাম্মদ নামটি জনপ্রিয় হচ্ছে। বর্তমানে দেশটিতে মোহাম্মদ নামে অন্তত 66,340 জন লোক রয়েছেন। জনপ্রিয় নামের তালিকায় মোহাম্মদ নামটি 65তম অবস্থানে রয়েছে। স্পেনের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট জানিয়েছে, স্পেনে অন্য জনগোষ্ঠীর তুলনায় মুসলিমদের জন্মহার অনেক বেশি। বিশেষত আলমেরিয়া প্রদেশে আদিবাসীর তুলনায় বিদেশিদের সংখ্যা বাড়ছে। সেখানে স্থানীয়দের জন্মহার 3.3% বিপরীতে বিদেশিদের জন্মহার 19.3%। চলতি বছরের প্রথম 3 মাসে এখানে 2,040 শিশু জন্মগ্রহণ করে, যার মধ্যে স্থানীয় রয়েছে মাত্র 298 জন এবং বিদেশি 1,742 জন। স্পেনিশ সংবাদ মাধ্যম দি অবজেক্টিভ জানিয়েছে, স্পেনে মোহাম্মদ নামটি একমাত্র বিদেশি শব্দ যা বিভিন্ন শহরে প্রসিদ্ধ নামের তালিকায় স্থান করে নিয়েছে এবং বার্সেলোনায় শীর্ষ স্থান লাভ করেছেন। এর আগে এখানে জনপ্রিয় নাম ছিল আর্নাও, যা বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে। বর্তমানে নামটি রেখেছে 13,244 জন। এরপর রয়েছে জেরার্ড ও সের্গি, যা যথাক্রমে 13,184 ও 13,146 জন রেখেছেন। আর স্পেনের অন্য শহরগুলোর মধ্যে মাদ্রিদে 7,000 জন, মুর্সিয়াতে 3,447 জন, গিরোনায় 3,688 জন এবং আলমেরিয়াতে 3,600 জন মোহাম্মদ নাম রেখেছে। মোহাম্মদ নামটি এশিয়া অঞ্চলে খুবই পরিচিত নাম। গত এক দশক ধরে নামটি যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে জনপ্রিয় নামের শীর্ষে রয়েছে। ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান অফিসের তথ্য মতে, গত এক দশকের বেশি সময় ধরে মোহাম্মদ নামটি যুক্তরাজ্যের জনপ্রিয় নামের তালিকায় রয়েছে। একই সাথে গত বছর আয়ারল্যান্ডের একটি শহরে মোহাম্মদ নামটি জনপ্রিয় নামের শীর্ষে ছিল। ফ্রান্সে প্রতি 5 নবজাতকের মধ্যে একজনের নাম মোহাম্মদ। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসেও নামটি খুবই জনপ্রিয়। ইসলাম ধর্মের শেষ নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার উপর অবতীর্ণ পবিত্র কোরআনে নামটির উল্লেখ রয়েছে। তার নামানুসারে অনেক ছেলে শিশুর নাম মোহাম্মদ রাখা হয়। আরবি ভাষায় মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। এছাড়া হাদিসে সুন্দর ও অর্থবহ নাম রাখতে উৎসাহ দেওয়া হয়েছে।